আসসালামু আলাইকুম। জীবনের গল্পের 26তম পর্বে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। প্রতি রাতে চ্যানেল আই টিভি, ফেসবুক লাইভ এবং শাহরিয়ার নাজিম জয় শো ইউটিউব চ্যানেলে আপনারা জীবনের গল্প দেখতে পান, এবং শো শেষ হয়ে যাওয়ার পরে শাহরিয়ার নাজিম জয় শো ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে এই শোটি দেখে নেবেন। ইতোমধ্যে এই শোটি আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েছে, এই জন্য আপনাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। আজকের অতিথি ভেরি বিউটিফুল তিন্নি, শ্রাবস্তী দত্ত তিন্নি। হ্যালো, তোমার সবচেয়ে একটা সুপার হিট বিজ্ঞাপন ছিল, বিজ্ঞাপনটা কি ছিল? ওই যে ফারুকি ভাই বানাইছিল, সুন্দরী তো মাতিবত, সুন্দরী তোমার জিঙ্গেলটা একটু বলো না তাহলে মানুষ। এটা মার্জুক রাসেলের লেখা, হোপফুলি ইফ আই এম নট রং, ইট ওয়াজ তুমি না হাঁটলে ঢেউ উঠে পথে, না হাঁটলে উঠে ঝড়। তারপর যদি তুমি তাকালে আমি আর আমি নেই, না তাকালে সব গর্ব। সুন্দরী তমা, সুন্দরী তমা, সেই সুন্দরী তোমার সাথে আজকে আমার কথা, এবং আই এম সো ব্লেসড যে আমি আসলে তিন্নির কলিগ। আমি তিন্নির সাথে অনেক কাজ করার সুযোগ পেয়েছি, তিন্নির সময়টা জুড়ে যখন সে কাজ করেছে তখন আমি থাকতে পেরেছি তিন্নির সাথে। তিন্নি, আমি তোমাকে লিঙ্কটা দিয়ে দিই, হুম হুম তুমি তোমার শেয়ার করে দাও শেয়ার করেছি। মেসেঞ্জারে হ্যাঁ, আমি লিঙ্কটা একটু দিয়ে। কথা বলে দিই যে আমি আমি অনেক ব্লেসড আজকে আসতে পেরে। আর সবাইকে বলে দিচ্ছি যে শাহরিয়ার নাজিম জয়, আমি তার সঙ্গে অ্যাক্টিং করেছি, ইনফ্যাক্ট আমি তার স্ক্রিপ্টে কাজ করেছিলাম। সো হি ইজ সাচ এন মানে ট্যালেন্টেড অ্যাক্টর, অ্যান্ড রাইট নাও হি ইজ এন ভেরি ট্যালেন্টেড হোস্ট, অফকোর্স আই মাস্ট সে। অ্যান্ড মাই ব্রাদার অ্যাকচুয়ালি লাইকস ইউ, বুঝছো? সে বলছে যে তুমি জয় ভাইকে হ্যালো বইলো ফ্রম মি, হিজ নেম ইজ রাহুল, হি সেড জয় ভাইকে হ্যালো বইলো ফ্রম মি। আই সেড ওকে, আই উইল ডু দ্যাট। আমিও আমিও তাকে হ্যালো বললাম, ইয়া, আর একটা জমজমাট আড্ডার অপেক্ষায় দর্শক যেমন আছে আমি নিজেও আছি। হুম হুম পেলাম এত বছর পর, তুমি এত হিট, এত সুপার হিট, হুম হুম এত পটেনশিয়াল একটা অ্যাক্ট্রেস যে তাকালেই, স্ক্রিন দাঁড়ালেই মনে হতো যে অভিনয় করা লাগতো না, মানুষ তাই না? পছন্দ করতো প্রত্যেকটি ক্যারেক্টার, মানে ধরতে তিন্নির এক এক বিন্দু সময়ও লাগতো না। সেই তিন্নিকে আমরা হারিয়ে ফেললাম কেন? প্রথম প্রশ্ন, অথেন্টিক উত্তর দিতে হবে, কেন হারিয়ে ফেললাম তিন্নি? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার শো দেখলাম তো, দেখলাম, জানি, সুন্দর করেই বলতে হবে। দ্য থিং ইজ, আমি যখন কাজটা করি, যখন প্রথম আমি শুরু করি, তখন আমি ফার্স্ট আমার স্টার্ট হয় লাক্স আনন্দধারার ফটোজেনিক দিয়ে, একটা বিউটি প্যাজেন্টের মাঝখান দিয়ে আমি আসি। আসার পরে 1-1.5 বছর পরে আমার এখনো মনে পড়ে, আমি একটু শুরুটা বলতে হয় না হলে বলতে পারছি না, বাংলা মেলার এমদাদ ভাই ছিলেন, এমদাদ হক। এমদাদ ভাই আমাকে একদিন হঠাৎ করে বললেন যে তিনি অ্যাক্টিং অ্যাক্টিং করতে চাও নাকি? তো আমি বললাম যে অ্যাক্টিং আই ডোন্ট থিঙ্ক আই ক্যান ডু ইট, বিকজ আমার কোনো ব্যাকগ্রাউন্ড নাই। বলে যে না, তুমি একটু দেখো, আনিস ভাই এরকম খুঁজছে, আনিস আনিস ভাই প্রথম আলো আনিস ভাই খুঁজছে, সরোয়ারের একটা প্রোডাকশন হবে, সো সেই প্রোডাকশন থেকে প্রোডাকশনে একটা নতুন মুখ দরকার। তো আমি বললাম কি প্রোডাকশন? তখনই যে চ্যানেলের প্রথম আমার কাজ গেল 69, প্রথম আমার ফার্স্ট ডেবিউ, একটা সিরিজ সিরিয়াল ছিল। তো 69-এ দীপা ক্যারেক্টার দিয়ে আমার ফার্স্ট মানে কি বলবো স্টার্টিং স্টার্ট হয়। তো এরপরে আমার ক্যারিয়ারে 3 থেকে 4-5টা ভালো অ্যাড, তারপরে অনেক অনেক ভালো প্রোডাকশন, সব কিছু মিলায়। এরপরে আসলে লাইফে অনেক অবস্ট্যাকলস হয়, হওয়ার পরে না আমি আসলে আমি মনে করি যে আই কুডন্ট ব্যালেন্স অল দ্য থিং টুগেদার। আর আমি একটু ইমোশনাল মানুষ, তো খুব সেন্সিটিভ, মানে মানুষ আমাকে দেখলে ভাবতো ও তো জিন্স পরে, টপস পরে, ওর ইমোশনস, শি ইজ লাইক ভেরি ফাস্ট। বাট মাই থিং ওয়াজ আই এম ভেরি ইমোশনাল, মাই থিং ইজ লাইক ইফ আই ফাইট উইথ ইউ বিফোর মাই শুটিং আই ক্যানট শুট, ইটস লাইক দ্যাট। সো শুটিংটার আসলে বিরতিটা এভাবেই হয়ে যায় আসলে, অনেকটা আমি কি বলবো যে আমি নিজেই বুঝে উঠতে পারি না যে আমি কি করবো ওই সময়। তবে কি জয়, আমার আমি মিস করি, অফকোর্স মিস করি ওই জায়গাটা, অনেক বেশি মিস মিস করি। তো আমরা আমরা সবাই তোমাকে করি, ইন্ডাস্ট্রি মিস করে, দর্শক মিস করে, কিন্তু আজকে একটি কথা খুব পরিষ্কার ভাবে আমরা
একটা মেসেজ দিতে চাই, ধরো আমি মনে করি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আমার অভিনয় জীবনের অভিজ্ঞতা থেকে আমি মনে করি তিন্নি হচ্ছে এমন একজন অভিনেত্রী যে জনপ্রিয়তার শীর্ষে যেমন পৌঁছেছিল, অভিনয় দক্ষতা দিয়ে সে প্রমাণ করেছিল যে সে কত শক্তিশালী অভিনেত্রী। ক্যারিয়ারের তুঙ্গে থাকা একটি মেয়ে কেমন করে হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার গল্প এমন ভাবে আমি আজ মানুষকে শোনাতে চাই যেন আমাদের কোনো সম্ভাবনাময় অ্যাক্ট্রেস ভবিষ্যৎ আর না হারিয়ে যায়। এটা সত্যি, হ্যাঁ এটা হ্যাঁ দুইটা ব্যাপার, সেটা হচ্ছে স্বেচ্ছায় চলে যাওয়া একটা হিসাব, যে আমি অভিনয় করতে এসেছিলাম ততদিনই করব যতদিন আমার বিয়ে হবে না, আমি বিয়ে করে সংসারী হয়ে যাব আর অভিনয় করব না, সেটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে ইনডিসিশন, আসলে কি হবে না হবে যেন সবকিছুই একটা কেমন যেন একটা ভাসমান, মানে বোঝা যায় না যে কি চাও তুমি। অনেকের ক্ষেত্রে সেটা হয়, এবং একটি সুন্দর ক্যারিয়ার যেন কারো আর না হারায়, সেই জন্য আজ আমরা কথা বলবো তোমার সাথে। তুমি আমাদের অবশ্যই, বলবে যে কি ভুলগুলো তুমি করেছিলে, না তুমি অবশ্যই, আমি ইমোশনাল, তুমি কি আমি তাহলে প্রফেশনাল ছিলে না, তুমি বাই বর্ন অ্যাক্ট্রেস, তুমি তাহলে প্রফেশনাল ছিলে না কখনো? না আসলে কি জয়, আমি সেদিন গত পরশু দিনে ভাবনার শোটা দেখছিলাম। ভাবনাকে আমি অসম্ভব পছন্দ করি, আসলে আমি ভাবনা, হি শি ইজ এ ভেরি পাওয়ারফুল অ্যাক্টর আই মাস্ট সে, অ্যান্ড শি ইজ ভেরি ডাউন টু আর্থ, অ্যান্ড শি নোজ হাউ টু রেসপেক্ট সিনিয়র্স, রাইট? তো ও যখন একটা পর্যায়ে আসে তোমাদের কথায় যে তিন্নিকে আমরা পাচ্ছি না, কখনো তোমরা হারাই যেও না, এরকম কথাবার্তা, তখন আমি একটা কমেন্ট করেছিলাম যে ভাবনা আর যাই হোক কখনো প্যাশনকে ভুলে যাস না, কারণ আই নো দ্যাট শি ডাজ ইট উইথ দ্য প্যাশন। তো আমার জায়গাটা যে হ্যাঁ, আমি আমি বলতে পারি যে আমার যারা পরে আসছে লাইফে আসলে অনেক রকমের অবস্টেকলস হয়, হয়তো আমি তিন্নি ওইটাকে ব্যালেন্স করতে পারি নাই, হয়তো আমি তিন্নি ইট ইজ নট দ্যাট আমি ইনডিসিশনে ভুগেছিলাম যে আমি কাজ করবো কি কাজ করব না, ইট ইজ সামথিং লাইক আমার লাইফের ট্রাবলসাম গুলো আমাকে বেশি অকুপাইড করে ফেলে ইন দ্য হেড। অ্যান্ড আরেকটা খুব বেশি ইম্পর্টেন্ট, ইউ আই গেস তোমার ফুপি আমার বাবা দে আর লাইক কলিগ, দে আর কলিগ, সো আমরা পূর্বসূত্রেই আসলে অনেক সেটে অনেক সময় আমরা অনেক কিছু শেয়ার করেছিলাম। সো আমার বাবা মায়ের সাথে না একটা মানে আমার পারিবারিক ভাবে একটা অনেক দিনের একটা মানে কি বলবো মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল বা একটা কমিউনিকেশন গ্যাপ ছিল, তো এটা আজকে অনেক বছর পরে এসে এটা এখন মানে ঠিক হয়েছে। সো আমার দুইটা মেয়ে, তো আমি এখন এটা সত্যি যে সময় তো আর বসে থাকে না জয়, মানে যে সময়টায় আমি কাজ কাজ করতাম সেই সময়টায় মানে আমি আমার আমার গুজ বামস হয় জয় যখন কিনা এখানে আমি মন্ট্রিয়েলে থাকি, অনেক মানুষ বলে আপনি অ্যাক্টিং করবেন না, আপনি অ্যাক্টিং এ ফিরে যাবেন না, সো বয়স তো আর থেমে থাকে না, সেই এখন যদি দেশেও যাই সেই আগের তিন্নি হওয়াটা কিন্তু ইটস গনা বি মেক আই থিঙ্ক ইটস গনা টেক এ লং টাইম, অর মেবি হয়তো আমি এখন যাব দেশে হয়তো কাজও করব, কিন্তু সেই তখনের যে একটা মানে উত্তেজনা, সেই তখনের একটা ক্রেজ বা তখনের একটা ডিটারমিনেশন যেটা ছিল এখন হয়তো এটা হবে না। বাট হ্যাঁ, আমি কিছু কিছু মানুষের জন্য সত্যি আমার আমার নিজের ফ্রেন্ড লিস্ট বলো বা আমার অনেক ফ্যানদের সাথে আমার এরকম ফেসবুকে আলাপ হয়, তো ওরা প্রায়শই বলে যে আপু আপনি একটা হলেও ভালো কাজ করেন, আপনি দেশে যান, আপনি দেশে গিয়ে একটা হলেও ভালো কাজ করেন। তুমি তুমি নিশ্চয়ই ভালো কাজ এখনো করবে, তুমি দেশে আসলে পরে অবশ্যই ভালো কাজে তুমি সুযোগও পাবে, এবং একটি দুটি ভালো কাজ করা সেটা তোমার মেন্টাল স্যাটিসফ্যাকশন তৈরি করবে, বা দর্শকের যে চাওয়াটা সেটা হয়তো অল্প কিছু পূর্ণ হবে, কিন্তু সেই তিন্নিকে আর ফিরে পাওয়া যাবে না। সেই সেই রেগুলার তিন্নিকে তিন্নি এখন রেগুলার তিন্নিকে যদি ফিরে পেতে হয় তাহলে হ্যাঁ সেটা অনেক বড় ব্যাপার, কারণ আমার মেয়ে এখন অলরেডি 11 বছর বয়স, বুঝছো? তো ছোটটার বয়স হচ্ছে 5 বছর বয়স, সো আপাতত ওদেরকে একটু মানুষ করি, মানুষ করার পরে দেখা যাক যে ইফ আই গো ব্যাক আইল ওয়ার্ক, মানে আই লিটারালি ডু ওয়ান্ট টু ওয়ার্ক। এখন এখন তুমি কোথায় আছো, এখনকার জীবনটা এই ওকে, এই তিন্নি কেমন আছে, কোথায় আছে, কি করছে, কিভাবে তার সময় কাটছে, এখনকার তিন্নির অবস্থানটা পরিষ্কার ভাবে শুনতে চাই। একদম এখন হচ্ছে আমার সিঙ্গেল মাদার হিয়ার, আমি কানাডার মন্ট্রিয়াল শহরে থাকি, এখানে আমার আত্মীয় স্বজন বলতে আমার বাবার সাইডের সবাই এখানে থাকে, মানে আমার তিন পিসি মানে তিন ফুপি থাকে, আমার দুই কাকা থাকে, সো টরন্টো অটোয়া মিলিয়ে। তো এখানে ম্যাক্সিমাম টাইম যেটা হয় যে আই কুক ফর মাই ডটার, ওয়ারিশার জন্য সারাক্ষণ টাইম থাকে, আর আপাতত প্যান্ডেমিকের জন্য কোনো রকম কাজ টাজ করা হচ্ছে না, তো সিচুয়েশন ঠিক হলে হোপফুলি মানে আল জাস্ট স্টার্ট ওয়ার্কিং গেন। তো মাঝখানে এখানে একটা
কাজ করো এখানে মন্ট্রিয়ালে? তুমি কাজ করো কি? না কাজ, আমি তো আমি সিঙ্গেল। না আমি আসলে ওই যে একটা ব্যাপার হয় কি, অ্যাক্টিং করতাম, তো ওই অ্যাক্টিং করার জায়গা থেকে মনে হতো কি যে অ্যাক্টিং ছাড়া কিছু পারি না, এটা মনে হইতো। এবং এখানে আসার পর বহু জায়গাতে এরকম সিভি টিভি দিয়ে মানে একদম স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ হয়ে গেছে, তো সো ওই অ্যাক্টিং এর জায়গাটা থেকে মনে হইতো একটা ইগো, আমি জানি না কেউ কি কে কিভাবে নিবে, ইটস লাইক আমার মনে হইতো সারা জীবন তো অ্যাক্টিংই করলাম, এখন এখানে এসে মানে বাইরে এসে কাজ করব। তারপরে একটা কল সেন্টারে কাজ করতাম, ইটস মেবি 1.5 মান্থ কাজ করার পর আই সেড ওকে দিস ইজ নট ফর মি। তো এখন রিসেন্টলি একটা নার্সিং হোমে মানে সিভি সাবমিট করলাম, ওরা হয়তো ট্রেনিং দিবে ফর 3 মান্থস, অ্যান্ড দেন যদি উপরওয়ালা চায় যদি কাজটা হয়ে যায় তাহলে তো হবেই। এই তেমনি জীবনটা কেমন ছিল আর কেমন হলো? সত্যি বলবো মিথ্যে বলার তো কোনো দরকার নাই, আমরা তো বলতেই আমরা তো, বলছি। হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই, আগে যেমন ছিল সেটা ছিল যে হ্যাঁ অফকোর্স মানে যারা দেখছেন তাদের কাছে একটা সত্যি বা একদম ভিতরের কথা বলি, জয় কিন্তু অনেক ক্লোজ আমার, মানে ভীষণই ক্লোজ জয়, জয়ের সাথে কাজ করে সেটা জয়কে দেখলে মনে হয় আমি দেরি করলেও জয় কিছু বলবে না, জয় কভার করে নিবে। আর এরকম অনেক অ্যাক্টরদের সাথে আমার কাজ হতো, আমি মিস করি আমার অ্যাক্টিং এর জায়গাটা। হ্যাঁ আগের আগের সময়টা অনেক বেশি স্ক্রিপ্ট ওরিয়েন্টেড ছিল, অনেক বেশি স্কেজুয়াল ওরিয়েন্টেড ছিল, অনেক বেশি মানে কি বলবো একটা ইয়াং কালের পাগলামি ছিল, বাট আমি খুব মানুষদের ভালো মানে আমার সাথে যারা কাজ করতো তাদেরকে খুব ভালোবাসতাম এবং এখনো বাসি। এবং আই রিয়েলাইজড লেটলি যে এরকম সবাই আসলে আমাকে খুব বেশি কেয়ার করে আর খুব ভালোবাসে, সো এখনের জীবনটা আসলে একরকম জয়। এক একটা বয়সের সময় না এক একটা জীবনের এক একটা টেস্ট আমরা পাই, আমার কাছে মনে হয় লাইফের প্রতিটা, আমরা কখন মারা যাবো কে মারা যাবো আমরা জানি না, বাট এই মরে যাওয়ার আগ পর্যন্ত এক একটা লাইফের যে এক একটা স্টেজ আমরা পার করি সেই টেস্ট গুলো আমাদেরকে নিতে হয়। সো আমার ক্যারিয়ারের সময় যেটা বলবো যে হ্যাঁ ওই সময় আমি আসলে সামাল দিয়ে উঠতে পারি নাই, আদারওয়াইজ তিনি থাকতো স্ক্রিনে, এটা সত্যি কথা। তিনি হুম মন্ট্রিয়াল শহরে এখন সিচুয়েশনটা কি? আমাদের দেশে তো করোনার অবস্থা খুবই খারাপ, তোমাদের খুবই এখানে খারাপ, কি সিচুয়েশন? আমার তোমাদের আমার যা আমার এখানে আমার বিল্ডিং এ গত 1-1.5 মাস আগে এরকম প্রথম যখন প্যান্ডেমিক এরকম সিচুয়েশন হয়, হঠাৎ করে দেখি বিল্ডিং এ নোটিশ টানানো যে 7 জনের মতো কি মোর দেন 5 মোর দেন 6 এরকম, তো 7 জনের মতো করোনা পজিটিভ পাওয়া গেছে মানে কোভিড পজিটিভ, সো ট্রাই টু বি লাইক সিকিউর এন্ড এভরিথিং। তো তারপরে তো খুব ভয় টয় পেয়ে গেলাম, তারপর জেনেটরকে ফোন দিলাম যে আমি কি আদৌ থাকতে পারবো কিনা এখানে, বিল্ডিং ছেড়ে যাবো কিনা, বললো যে না আমরা বিল্ডিং স্যানিটাইজ করবো, আমরা সবকিছু করবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ইউ ক্যান স্টে বাট জাস্ট স্টে সেফ। আচ্ছা ভালো কথা। তো এখন অফিস আদালত খুলে দিয়েছে, স্কুলও দিয়েছিল, কিন্তু স্কুলে দেওয়ার পরে এখানকার সব প্যারেন্টসরাই আর কি বাচ্চাকে স্কুলে দিতে চায় নাই, বিকজ এমনিতে সামার ভ্যাকেশন বুঝছো, তো তো 5 উইকসের জন্য আসলে কেউ বাচ্চা স্কুলে দিতে চায় নাই। তো আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হয়েছিল যে আমরা আমরা জানাই দিছি স্কুলকে বোর্ডকে যে আমাদের বাচ্চা আমরা দিচ্ছি না, সো ওয়াইস স্কুল ইজ অফ নাও, মানে স্কুল তো বাদে এখন অফিস আদালত খোলা এখন। বের হচ্ছো তুমি কি? বের হচ্ছো? বেরই তো গ্রসারি গ্রসারি করতে তো বের হই, কিন্তু কোনো আত্মীয় স্বজনের বাসায় যাওয়া এরকম হয় নাই এর মধ্যে। তাহলে সারাদিন বাসায় কি করো? ওয়ারিশা দেখো আর তুমি, তোমার যে হ্যাঁ আমি আর ওয়ারিশা। বলছি আমি আর ওয়ারিশা নেটফ্লিক্স, না হলে ওই যে ওই এখন কোয়ারেন্টাইনে শুরু হলো যে সবাই মিলে গ্রুপ চ্যাট, গ্রুপ চ্যাট করি আমরা সবাই মিলে, এর মধ্যে আমাদের কিছু কলিগরা এই সময়টা কেটে যায় দিন থেকে রাত, রাত থেকে দিন, রাত থেকে তারপর দিনেই তো, আর মা বাবার সাথে কথা হয়, ভাইয়ের সাথে কথা, আর এক একজন এক এক টাইম স্কেজুলে, তো সো সামহাও দিনটা কাভারই হয়ে যায়, আর তারপরে ওয়ারিশের ক্লাস থাকে, অনলাইন ক্লাস থাকে, সো সব মিলায়। ওয়ারিশা এখন 11 বছর বয়স, ইয়া ও তো খুবই ট্যালেন্টেড, ওকে তো আমরা ছোটবেলা থেকেই দেখেছি, হ্যাঁ ওকে আমরা খুব আদর করতাম। এবং হুম আমরা লাস্ট একটা ট্রিপে ব্যাংকক পাতায়াতে তুমি আমি হ্যাঁ হ্যাঁ ছোট্ট ছিল ওয়ারিশা, ওয়ারিশার বাবা সবাই আমরা একসাথে হুম একটা ট্রিপে ছিল। তো হুম তুমি বললে তোমার 2 মেয়ে, আমরা হুম জানতাম যে তোমার এবং ইল্লোলের বিয়ে হয়েছিল এবং সেই ঘরে 1টি মেয়ে। তারপর তোমার কার সাথে অ্যাকচুয়ালি বিয়ে হয়েছিল? যদি অনেক রিউমার হিউমার অনেক কিছু আছে তোমাকে নিয়ে, কিন্তু স্পেসিফিক তুমি আরেকটি মেয়ে, তোমার সেই মেয়ের বাবা। আচ্ছা আমার হিলুলের পর অনেক অনেকদিন পর, আমাদের তো 11-তে ডিভোর্স হয়ে যায়, তারপর 2015-তে আমি একটা ছেলেকে বিয়ে করি, ওর নাম হচ্ছে সাদ, আদনান হুদা সাদ, হয়তো অনেকেই নিউজটা পড়েছে। তো ওর কাছে আমার মেয়ে আছে, মানে আমি যখন আসি ক্যানাডায় তখন আমি ওকে নিয়ে আসতে পারি নাই, আমাদের একটা
মানে আমাদের কমিউনিকেশন ঝামেলা ছিল তখন। তো এখন আবার আমি আরিশের সাথে আলাপ করি, কথা বলি, তো হোপফুলি এখন এই বছরের এন্ডে অর সামনের ইয়ার ফার্স্ট ফার্স্ট এর দিকে আই এম ট্রাইং টু চিলিং গেট হার ব্যাক। এই তো তোমার সাথে কি এখন সাদের সম্পর্ক আছে না? সেই না না, সম্পর্কটা, উই আর ডিভোর্স, উই আর ডিভোর্সড। সাদের সাথে তোমার ডিভোর্স হ্যাঁ, হয়ে গেছে? ডিভোর্স ডিভোর্স। তো তোমার আরেকটি মেয়ে, ওর নাম কি? আরিশা, 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 ওয়ারিশা, আরিশা। আরিশা, আরিশার বয়স কত? আরিশা ইজ ফাইভ। সো ফাইভ। তিনি, এই যে তোমার জীবনে তুমি যে যাদেরকে ভালোবাসলে বা যাদেরকে বিশ্বাস করলে, এই সম্পর্ক কারোর সাথেই টিকলো না, দোষ কি তাদের না ভুলটা তোমার? জয়, সবচেয়ে সহজ সহজ উত্তর হওয়া উচিত যে দোষ মনে হয় আমারই, নাহলে তো আমার সঙ্গে থাকতোই। এটা খুবই সুন্দর উত্তর, এবং হ্যাঁ এই উত্তরটাই আমার মনে হয় যে সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর হবে, যেহেতু তোমার ক্ষেত্রে দুজনের সাথে কারোর সাথেই তুমি অ্যাডজাস্ট করো হ্যাঁ, নাই। এখন আমি হচ্ছি একমাত্র, তো এটা বলে দেওয়া বেটার না? কাউকে ছোট করাচ্ছে তো ভাই, নিজেই বলে দেওয়া বেটার যে না আমি ঠিক না, তাহলে তো বেটার। কারো কথা বলার সুযোগ দিলাম না, নিজেই নিজেকে বললাম যে না আমার জন্যই। তো তোমার এই সিঙ্গেল মাদার লাইফ, ভবিষ্যতে কি আর কোনো অন্য দিকে টার্ন করার সুযোগ আছে? নতুন কোনো জীবন আর ভাবছো নাকি এভাবেই জীবন যাবে, বা এটার একটা অঙ্ক তুমি করে ফেলেছো? না, এটা আসলে কি বলবো, এটা আমার দুইটা মেয়ে তো এখন যে কোনো, মানে আমার যদি একটা রিলেশনশিপ থাকে বা হয় সেই জায়গা থেকে যাকে আমি ভালোবাসবো, তার তো আমার দুইটা মেয়েকে ভালোবেসে আমাকে নিতে হবে, রাইট? তো এখন আপাতত আসলে এই ধরনের কোনো পার্সোনাল ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না, এই রিজনে, বিকজ অফ আই এম নট শিওর অ্যাবাউট মাই স্টেট, মানে এখন এই মুহূর্তে, সো বলতে পারছি না সত্যি কথা যেটা। আর এখন এখন একটা জিনিস খুব ফিল করি জয়, যে যা হবার না তা আসলে এমনিই হয়, এটা আমরা কেউ থামায় রাখতে পারি না, যেটা যখন যা হওয়ার এটা তাই হয়। তো এখন আমরা আবার যে প্রসঙ্গে ছিলাম সে প্রসঙ্গটাতে আসি। আমরা বলতে চাচ্ছিলাম যে আজ তিন্নির কাছ থেকে সেই সব কথা শুনবো, যেই সব কথা আজকের যেই মেয়েটি সুপার হিট পজিশনে আছে, সে নাটক হোক বা সিনেমায় হোক, তার কি কি ভুল না করা উচিত যা তিন্নি করেছে। কেন তিন্নির কথা আমরা শুনবো? কারণ তিন্নি একই সাথে সুন্দরী, ভালো অভিনেত্রী এবং নাম্বার ওয়ান পজিশনে ছিল তার সময়। ওকে, সবচেয়ে ব্যাপক চাহিদা তিন্নির ছিল, কি আচ্ছা, বিজ্ঞাপনে, কি নাটকে, এবং প্রচুর সিনেমার অফারও তুমি পেয়েছো, সবকিছু এগুলো আমি সাক্ষী। সো আমি এটা দ্ব্যর্থহীন ভাবে বলতে পারবো যে ইট ইজ রাইট, ইট ওয়াজ রাইট। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, আমি আমি তাহলে অফকোর্স আমি বলবো যে আসলে দর্শকদের একটা চাহিদা থাকে, যখন একটা অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, ধরো সে তুমি এখন কাজ করো, আমি তোমার ফ্যান, আমি এক্সপেক্ট করবো যে তুমি স্ক্রিনে কাজ করো, কারণ একটা অডিয়েন্সের চাওয়া থেকে কিন্তুই আমাদের স্ক্রিনে থাকাটা, সত্যি কথা যেটা, একটা অডিয়েন্স যখন বলবে যে তোমার অ্যাক্টিং ভালো লাগে বা আপনাকে আমার অসম্ভব ভালো লাগে, আপনাকে দেখি না কেন, ইট ডাজ মিন দ্যাট এটা একটা কি বলবো, এটা একটা চাওয়া, এটা একটা, মানে দে আর ব্লেসড টু সি ইউ। আর টেলিভিশন এমন একটা জায়গা, এখানে কিন্তু অনেক বড় একটা, আমার আমাকে নিয়ে সবাই একটা বলতো একটা কথা, যে আমি নাকি স্ক্রিনে আসলে একটা আমার এক্স ফ্যাক্টর, এই এই ওয়ার্ড, এই টার্মটা আমি প্রথম, মানে আমার এরকম সবসময় অনেকেই বলতো যে এক্স ফ্যাক্টরটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ সুন্দর তো অনেকেই, সুন্দর অভিনয়ও করে অনেকজন, কিন্তু চোখে পড়ে কয়জন, এটা কিন্তু সত্যি কথা। সো যারাই যা যে অ্যাক্ট্রেস যারা এখন আছে মেইন স্ট্রিমে কাজ করে, তাদের কাছে আমার একটাই চাওয়া থাকবে যে জীবনে যত কিছুই হোক না কেন, ওই অ্যাক্টিং এর জায়গাটা থেকে অডিয়েন্সের মুখের দিকে তাকাই হইলেও অ্যাট লিস্ট ইউ শুড কিপ অন গোয়িং হোয়াট ইউ আর ডুইং, ইউ নো, বিকজ এন্ড অফ দ্য ডে। আমার মনে পড়ে যে আমি একবার অসুস্থ হই, ডাক্তারের কাছে যে একটা নার্স, মানে আমাকে ইঞ্জেকশন, মানে কোনো কারণে ব্লাড নিবে, ওই মহিলা আমার দিকে তাকায়, আমি তখন আমার দিকে তাকায় হারায়, মানে একদম নাই, শি ইজ নট ইন দ্য ওয়ার্ল্ড। দেন আই সেড, প্লিজ আমাকে ব্যথা দিয়েন না, মানে আপনাকে ব্যথা দিতে পারি, আপনি আমার অনেক ভালোবাসার মানুষ। তো এই যে আদর, এই যে ভালোবাসার জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু অনেক বড় আশীর্বাদ, অ্যাজ অ্যান একটা শিল্পীর জন্য এটা অনেক বড় আশীর্বাদ। এবং আমি শুধু এইভাবে বলতেছি না যে, এবং স্ক্রিনে যারা কাজ করে তাদের পক্ষে আমরা কখনো কথা বলি, কখনো বিপক্ষে কথা বলি, তো আমরা যারা আর্টিস্ট, আমরা তো খুব বেশি, আমার মনে হয় যারা আমরা স্ক্রিনে কাজ করি, আমাদের রিউমার নিয়ে আসলে এতটা বেশি, মানে মাথা ব্যথা দরকার নাই, বিকজ অফ আমরা এমন একটা জায়গায় কাজ করি আমাদেরকে নিয়েই কথাটা হবে।
সো ওই জায়গা থেকে কিছু না মাথায় রেখে শুধুমাত্র যে যদি যদি এরকম হয় 20,000-এর মধ্যে একজন হইলেও তোমার কাজ পছন্দ করে তার জন্য ইউ শুড ওয়ার্ক, দ্যাটস দ্য থিং। তোমার তোমার মতো যদি কারো জীবনে অনেক মানসিক প্রেশার আসে, সংসার নিয়ে প্রেশার আসে, বাবা মার সাথে সম্পর্ক নিয়ে প্রেশার আসে, বা সে যদি অনেক বেশি অগোছালো হয়ে যেতে চায় বা সিচুয়েশন ক্রিয়েট হয় যে আমি অগোছালো হ্যাঁ হয়ে যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ যা তোমার হয়েছিল একদম এবং আমার সাথে, হওয়ার পরিণতিটা আজকে আমরা দেখতে পাচ্ছি, সেটা যেন এখনকার কোনো এক্সপ্রেশন না হয়, সে ম্যানেজমেন্টটা সে কিভাবে করবে, কিভাবে তাহলে সে নিজেকে ম্যানেজ তাহলে করবে, আমি অ্যাডজাস্ট আমি আজকে লাইভে বলে দিচ্ছি, যাদের যাদের এরকম মানসিক ডিপ্রেশন এমন একটা বিষয় জয়, এটা বাইরে থেকে দেখলে বোঝা যায় না। তোমার হাত কাটলে আমি দেখতে পারবো রক্ত বেরোচ্ছে, কিন্তু তোমার মন খারাপ হলে কিন্তু বাইরে থেকে দেখা যাবে না। আর আমরা হচ্ছে স্ক্রিনের মানুষ, আমরা জানি কেমন করে হাসতে হয় সবচেয়ে দুঃখের মধ্যে, বুঝছো? সো তাহলে তোমার প্রোগ্রামের থ্রুতে বলে দিচ্ছি আমার সব আমার পরের যারা আমার কি বলবো, অফকোর্স দে আর মাই সিস্টার্স যারা অ্যাক্ট্রেস আছে এখন মেইন স্ট্রিমে কাজ করে, কখনো যদি কারোর এরকম মন খারাপ হয় ফিল ফ্রি টু কল মি, আম গোনা বি জাস্ট দেয়ার টু 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 গাইড দেম আপ, হোয়াট আই কুডন্ট ডু ইট আম গোনা প্রোভাইড দেম যে না এটা করতে পারো, আই উইল ডু দ্যাট। ভেরি গুড। এবং আমি চাইবো যে তোমার অভিজ্ঞতাকে তুমি অ্যাটলিস্ট অফকোর্স এভাবে অফকোর্স ছড়িয়ে দাও অফকোর্স যেভাবে মানুষ উপকৃত হবে, কারণ এটি তো সত্যি যে তিন্নি ঝরে গেছে, এবং এটাও সত্যি তিন্নি সুপারস্টার ছিল। এটা খুবই দুঃখজনক, আমরা হারিয়ে ফেলেছি আমাদের এত সম্ভাবনাময়ী একজন অ্যাক্ট্রেস যে মিডিয়াতেই কাজ করছে না। দেখো তিন্নি, আজকে তুমি মন্ট্রিয়ালে থাকো, তুমি মন্ট্রিয়ালে খুব ভালো আছো বা তুমি খারাপ আছো আমি জানতে পারছি না, তুমি আমার থেকে অনেক দূরে, আমাদের কারোর সাথেই তোমার যোগাযোগ সেই অর্থে সেইভাবে নেই। এক না সময় আমরা একদম এত আপন ছিলাম, এত আসলে কাছের ছিলাম, আসলে আমরা একসাথে দুবাই যেতাম শো করতে, আমেরিকা চ্যানেলাই কানাডা সব জায়গায় পাকিস্তান, আমরা আসছি, আমেরিকা, ক্যানাডা, লন্ডন, ব্যাংকক, আমাদের কোথায় না যাওয়া হতো একসাথে, এত ফুর্তি, এত আনন্দ। আজ আসলে সবকিছু শেষ, মিডিয়ার কোথাও তুমি নেই, তুমি কোনো চ্যানেলেও নেই, তুমি নাটকেও নেই, সিনেমাও নেই, নেপথ্যেও নেই। এটা খুবই দুঃখজনক, এই দুঃখের ঘটনার পুনরাবৃত্তি আমরা চাই না। তিনি এখন তুমি নাটক দেখো, এখনকার নাটক দেখো, দেখা হয়। আমি বাইরে আসার পরেই মনে হয় অনেক বেশি নাটক দেখা হয়, এবং এখন কিন্তু আমি অনেকের নাম জানি না, বুঝছো তো? এমন হয় যে ইউটিউবে দেখি তো মাঝে মাঝে অ্যাড ট্যাড হয় তো ডিস্ট্রাকশন হয়ে যায়, কিন্তু জয় আমাদের সময় যে নাটকগুলো হয়তো ওগুলো খুব মিস করতাম। আমাদের একটা ফুল একটা প্ল্যানিং, 2-3 দিন একটা শুটিং এর মধ্যে থাকা, ইটস লাইক এ প্রেয়ার হল, ইট ওয়াজ লাইক এ প্রেয়ার হল, বুঝছো? এই এইগুলা মিস করি, বাট এখনের গল্পগুলো হ্যাঁ একটু অনেক বেশি আরবান, অনেক বেশি মানে মনে হয় এখন 2020-র জন্য ঠিকই আছে, নট ব্যাড। সময়ের সাথে সাথে আমাদের কন্টেন্ট কিন্তু অনেক রিচ হয়েছে, হ্যাঁ কাজও কিন্তু অনেক ভালো ভালো হচ্ছে, এবং হ্যাঁ তোমার অনেক কলিগরাই আছে যারা কোনো না কোনো ভাবে এখনো মিডিয়াতে কিন্তু হ্যাঁ ভালোভাবেই টিকে আছে এবং অনেক সুন্দর ভাবে কাজ করে যাচ্ছে অনেকেই। এবং আমরা সেই আমাদের কো অ্যাক্ট্রেস হিসেবে, আমি যে আমি যদিও কাজ করি না, কিন্তু আমি যখন এ পর্যন্ত করতাম সে পর্যন্ত আমি তিন্নিকে সবসময় মিস করেছি। তো তিন্নি, এবার আসো, তো বললাম অনেক কথা শুনলাম, তুমি কতদিন ঢাকায় আসো না, বাংলাদেশে কতদিন আসো? আমি 2017-র অক্টোবরে আসছিলাম, সো অলমোস্ট 3 ইয়ার্স থ্রি তুমি ইয়ার্স দেশে আসছো না, ইয়া তুমি তো এখন পুরো বিদেশি হয়ে গেছো, দেশকে মিস করো না? জয় আসলে অনেক বেশি মিস করি। আর কখন মিস করি, যখন এই যে তোমাদের সাথে মেসেজ হয় কথা হয় তখন একটু বেশি মিস করি। যেমন আজকেই তো প্রোগ্রাম শুরুর আগে আমরা যখন কথা বলছিলাম, লাইক মনে হচ্ছিল কি যে একই জায়গায় আমরা, মনে হয় নাই যে আমরা ফোনে কথা বলছি, মনে হচ্ছে যে সব একসাথে। সো এবং আমার আমার একটা খুব ভালো একটা, দেখো মানুষের জীবনেই সব ঘটনা হয়, আমি কোনো কথা তোমাকে কষ্ট দিয়ে বলছি না, তুমি কথাটার মর্মটা বুঝো, যে এই তিন্নি এক সময় ওকে শিডিউল চাইলে পরে ওর শিডিউলই পাওয়া যেত না, তিন্নিকে খুঁজেই পাওয়া যেত না, এত ব্যস্ত, এত শিডিউল। আজ শুধুমাত্র আমি আর তুমি কথা বলবো, এই কথার প্রস্তুতি তুমি গত 24 ঘন্টা ধরে নিয়েছো, 24 ঘন্টা ধরে তুমি আমাকে ফোন করেছো, তুমি কখন ঘুমবে, তুমি সকালবেলা উঠে আমাকে ফোন করেছো, তখন আমি চ্যানেল লাইভে 300 সেকেন্ডের শুটিং করছিলাম, আমি তখন ওখান থেকে তোমাকে কথা বললাম, তারপর তুমি রেডি হয়ে আমাকে ফোন দিলা, এই যে একটা প্রিপারেশন, এতদিন পর কথা হবে, আমি খুবই অনার্ড, আমি খুবই অনার্ড যে আমার সহশিল্পী তিন্নি বহু বছর পর আমার সাথে অফিসিয়ালি কথা বলছে কিশোরতে,
এবং সে এই শোটিকে এত সুন্দরভাবে রেসপেক্ট করেছে, এত সুন্দরভাবে নিজেকে শোনো, এখন প্রেজেন্ট এখন করেছে। তোমাকে বলি, এখন তোমাকে হ্যাপি, আমি আমি জানি তুমি হ্যাপি। এখন তুমি বলো, তুমি খুশি হও নাই যে আমার পাংচুয়ালিটি দেখে? আমি বুঝি নাই, বলবো আবার? তুমি খুশি হও নাই আমার পাংচুয়ালিটি দেখে? ঢাকায় থাকতে কোনোদিন আমি ঠিক টাইমে শুটিং আসতাম? আমি আমি খুশি না, আমি মুগ্ধ, আমি মুগ্ধ এবং আমি ও মাই গড, এটা ওবা। তোমার এর জন্য নাম্বার আমি ওয়ান বলি তো? কি, সবকিছু না, তিন্নি, সবকিছুই জীবনে না সবই ফিরে ফিরে আসে। একটি মানুষ অসৎ থাকে, সে মানুষটি আবার সৎ হয়ে বেঁচে সৎ থাকে। হয়, ট্রু একটি ট্রু, মানুষ, অবশ্যই একটি মানুষ খারাপ থাকে, আবার সেই মানুষটি ভালো হয়ে যায়, বেঁচে থাকে। অবশ্যই একটি অবশ্যই। মানুষ খুবই রেগুলার থাকে, বেঁচে থাকা অবস্থায় আমরা তার রেগুলার লাইফ দেখি, হুম হুম অসুস্থতার কারণে বা যে বয়সের কারণে হোক, হুম মানুষের জীবনগুলো না হুম সবার ক্ষেত্রেই একই, হুম এক্সপিরিয়েন্স হুম গুলি একই এক্সপিরিয়েন্স দিয়ে যেতে হয়, কিন্তু ঘটনা বিভিন্ন রকম ঘটে। আমরা কেউ হ্যাঁ ওভার রিয়াক্ট করি, কেউ অল্প রিয়াক্ট করি। একই সেটাই ঘটনায় হয়তো সেটাই, অনেকে ওভার রিয়াক্ট করে ফেলছে। তিনি সবচেয়ে বেশি মিস করো কাকে, কোন সহশিল্পীকে তোমার, তুমি তো অনেকের সাথে কাজ করেছো। আসলে কি জানো, মানে তোমরা সবাই না, মানে আমার খুব, মানে অনেস্টলি আমি হয়তো অনেক বছর মিডিয়াতে নাই, অনেক কিছুতে নাই, কিন্তু তোমরা সবাই এক সেকেন্ডের জন্য আমার থেকে দূরে না, কেউ না, নট ইভেন এ সিঙ্গেল ওয়ান। ইনফ্যাক্ট এই কি বলবো, যে গোলাপ ছিল না অরুণ দাস শুটিং সেটে, যে মিজানের সাথে কাজ করতো, যে গেট লাইটের কাজ করতো, যে গোলাপ, গোলাপ ভাই, আমি জানি গোলাপ তোমার ভাই, মনে আছে কিনা, হ্যাঁ গোলাপ ভাই প্রোডাকশনে ছিল, তো লিমন, হ্যাঁ আমি কাকে মিস করি না, আমি সবাইকে মিস করি। কিন্তু হ্যাঁ, তুমি যদি স্পেসিফিক কারো কথা বলো, হ্যাঁ তোমাদের সাথে, যাদের সাথে আমি তোমাদের এগেনস্টে স্ক্রিপ্ট পেলে পরে জানতাম যে না আজকে এই প্রোডাকশনে তোমার সাথে জয়, আজকে এই প্রোডাকশনে তোমার সাথে চঞ্চল, এই প্রোডাকশনে মোশারফ, এই প্রোডাকশনে মাহফুজ ভাই, হ্যাঁ তোমাদের অসম্ভব মিস করি এই জায়গা থেকে, যে যখন তোমাদের নাটকও দেখতাম তখন মনে হতো আমি যদি জয় ভাইয়ের সাথে এই জায়গাটা সিনটা করতে পারতাম, আমি ডেলিভারিটা এমন করে দিতাম। আমার, আমি খুব আসলে প্রতিটা মানুষ, প্রতিটা কাস্টিংকে খুব বেশি মিস করি। আর এর মধ্যে অনেকেই তো মারা গেছেন, বুঝছো না, এটা এটা মেনে নেওয়া যায় না। তার মধ্যে মানে কি বলবো, আসলে যারা মারা গেছেন তারা, তারা অনেক ক্লোজ ছিল। তাজিন আপা, তাজিন আপা মারা গেছে, তো আমি তাজিন আপা, এক্ষুনি নামটা বলতে চাইছিলাম, তাজিন হ্যাঁ আপার নামটা বলতে তাজিন আপা, চাইছিলাম। তাজিন আপাকে অনেক মিস করি, এবং ভাবি নাই যে আসলে হবে, সবকিছু হবে। তারপর নিশাদ আপা, হ্যাঁ এইসব মিলায়, ফরিদি বাবা তো যখন দেশে ছিলাম তখনই জানলাম যে উনি মারা গেছেন এন্ড এভরিথিং, তো খারাপ লাগে আসলে। আসলে জন্ম মৃত্যু বিবাহ আমরা কিছু হচ্ছে, কিছু কমেন্ট করবো, কিছু হ্যাঁ শিওর কমেন্টস শিওর, আসছে। ইয়া শিওর রিমি স্যার, রিমি একজন লিখেছেন, তিন্নি আপু আপনি তো হিন্দু, তো আপনার মেয়েরা তো মুসলিম, আপনারা ফাইনালি কোন ধর্ম তারা পালন করবে, যেহেতু আপনার কাছেই থাকবে মেয়েরা? কে বলছে এটা, নাম কেউ না? রিমি রিমি, ও হাই রিমি, আসলে আমি তো এখন বাচ্চা, এক বাচ্চাকে নিয়ে কানাডা চলে আসছি, আরেক বাচ্চাও আসবে ডেফিনেটলি। ওদের ধর্মটা না আসলে আমি কোনো রকম ইম্পোজ করি না, ওরা যেমন ঈদের সময় আমরা দাওয়াত খেতে যাই, আবার পূজার সময়ও ঘুরতে যাই, তো আসলে এটা ডিপেন্ড করে ওদের উপর। আর আমরা কানাডায় তো ওদের ফ্রেন্ডস, ওর স্কুলিং হচ্ছে ফ্রেঞ্চ, তো ওরা কখনোই না এগুলা চায় না যে বাচ্চার উপরে কোনো কিছু একটা প্রেশার দিই। বাট আই এম ভেরি ফ্লেক্সিবল, আমার মেয়েও ফ্লেক্সিবল, আমি শুধু আমার মেয়েকে একটা শিক্ষাই দেই যে যে কোনো ধর্মই অনেক বেশি বড় এবং কোনো ধর্মকে ছোট করতে নাই এটা। তিন্নি, তোমার দুই কন্যার দুইজন বাবা, তোমার সাথে তাদের সম্পর্ক না থাকুক, কিন্তু কন্যাদের সাথে তো বাবাদের একটা যোগাযোগ বা সম্পর্ক বা দায়িত্বের জায়গা অবশ্যই আছে। সেক্ষেত্রে তোমার সাথে এখন ওয়ারিশা আছে, তো ওয়ারিশার বাবা আমাদের অভিনেতা হিল্লোল, বাবার সাথে মেয়ের সম্পর্কটা কিভাবে মেনটেন করছে? সেক্ষেত্রে তুমি কোনো বাধা তৈরি করছো কিনা, বা না ওর না বাবা ওর ওর যা দায়িত্ব সে বাবা কি পালন করছে কিনা, তোমার না, কোনো ভার ওই আছে? অর্থে ওই, আচ্ছা এটা একটা অনেক বড় বলার জায়গা, এটা আসলে অনেক বেশি পার্সোনাল, বাট তারপরে বলি। দায়িত্বটা বলতে গেলে কি, যখন কিনা বাংলাদেশি, মানে কি বলবো, বাংলাদেশি যে ল আছে, যে মানে আমরা যে রুলস এর মধ্যে দিয়ে আমরা দেখে আসছি, যে যদি একটা মেয়ে ডিভোর্স হয় তখন তার হাজবেন্ড হচ্ছে তাকে ভরণ পোষণ দেয়, অথবা তার দেনমোহরের টাকাটা দেয়, অথবা বাচ্চা থাকলে বাচ্চাটা দেয়। আমি কখনোই হিলোলের কাছ থেকে এগুলা নিই নাই, ইনফ্যাক্ট আমি এক্সপেক্টও করি না আমাকে দিক। আর দায়িত্বের জায়গা থেকে হ্যাঁ, শুধুমাত্র ফোনে আলাপ করাটাই হচ্ছে ওদের মধ্যে এখন কনভারসেশন হয়। আর হিলোলের আব্বা আম্মা প্রায় সময় ওয়ারিশাকে ফোন টোন দেয়, কিন্তু রিসেন্টলি ওয়ারিশা আসলে ক্লাস বা সবকিছু মিলায় ওয়ারিশা ওদের সাথে কথা বলতে পারছে না। বাট আমার সাইড থেকে কোনো প্রবলেম নাই, কারণ এন্ড অফ দ্য ডে আই ক্যানট চেঞ্জ দ্য ফ্যাক্ট যে ও হিলোলের মেয়ে, আই ক্যানট চেঞ্জ দ্য ফ্যাক্ট।
এটা এটা তুমি চেঞ্জ করতে পারো? না না, এটা তো আমি চাইও না আর করতেও পারবো না। এখন এখন আমার আর একজন ব্যক্তির সাথে সম্পর্ক ভালো কি ভালো না, এটার জন্য তো আমার বাচ্চা নিশ্চয়ই তার বাবা বা মার সাথে কথা বলতে পারবে না, এগুলা তো আমি বিশ্বাস করি না। তো বাচ্চা কি বাবার কাছে যেতে চায় না, বাবার সাথে থাকতে চায় না? তার আসলে বাবা তো বাচ্চা, এখন আমেরিকাতে থাকে, সম্ভবত হিলডন হ্যাঁ বোধ হয় হ্যাঁ আমেরিকাতে। আমি জানি, এটা শুনেছি আমি, কিন্তু বাচ্চা আসলে না, আমার বাচ্চা জন্ম থেকেই আসলে আমার কাছে, তো ও খুব একটা, যে ও হচ্ছে দেশে যাব যখন তখন এরকম বলে মাঝে মাঝে, দেশে যাব যখন তখন দাদুলা, মানে হিলোলা আমার সাথে ওর অনেক বেশি অ্যাটাচমেন্ট। আর নশিনদের সাথেও মনে হয় ওদের ঘোরাঘুরি ছিল যে সময়টা আমি ছিলাম না কি ওই সময়, কিন্তু ওর এরকম পার্সোনালি দেখি না যে ও গিয়ে বাবার কাছে থাকবে বা, কিন্তু বলে দাদুলার কাছে থাকবে, মানে আমার হিলোলের আম্মার আম্মার বাসা আব্বুর বাসা এদের এদের সাথে। আর ওর তো অনেক কাজিনরা আছে না, ওই যে কলল ভাই সচ্ছল এদের এদের বাচ্চা কাছে মিলে আর কি, তো ওই কাজিনদেরকে যখন মিস বাবা করে। বাবা এবং মেয়ের কথা হয় ফোনে, তখন কি ভুলবশত বাবার সাথে তোমার কথা হয়ে যায় না কখন, ফোন ধরতে গিয়ে বা রাখতে গিয়ে? Not at all, Joy. একদম কথা হয় না জয়, সত্যি কথা। হ্যাঁ কখনো কখনো এমন হয় যে ও স্কুলে থাকে, আমি মেসেজ করি যে হিলোল পরে ফোন দাও, পরে সে স্কুলে, এরকম বলি হয়তো, বাট কখনো নো, নেভার। বাহ, অসম্ভব সুন্দর ভাবেই তুমি জীবনটাকে গুছিয়ে হ্যাঁ যাপন করছো। তোমার অনেক দায়িত্ব, ইয়া দুইটি মেয়ে, হুম 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 দুইটি মেয়েকে তোমার সাথে থাকতে হবে, আরেকটি মেয়ে তোমার কাছে আনতে হবে। আচ্ছা লটস অফ স্ট্রাগলস দেয়ার, তোমার হুম ওখানে অনেক তোমাকে স্ট্রাগল করেই বাঁচতে হবে, কারণ দুটি মেয়ের দায়িত্ব নিয়ে একটি মা একা একা পৃথিবীটা খুব কি সহজ না এমনি? একদম সহজ না জয়, আমরা তো আমরা তো দেখেও বুঝতো, আমাদের বাবা আমাদের মার কাছে কিছু না পেলে বাবা বাবা থাকে রাইট, এখানে কিন্তু আমার মেয়ের, আমার বাসায় হচ্ছে আমার মেয়ে এক এক ঘর থেকে আরেক ঘরে আসলে আমার মেয়ে খুঁজে যে মা কই, একটা পর্যায়ে। তো মাই থিং ইজ দিস, আমরা যেভাবে বড় হয়েছি যে বাবার মা থাকবে চোখের সামনে, মার কাছে কিছু না পেলে বাবাকে বলবো, আমার মেয়ে কিন্তু বাবাকে পাচ্ছে না, বাবা ক্যারেক্টারটা উজ্জ্বল মানে ইটস অ্যালুফ, ইটস নট দেয়ার, সো যত চাওয়া পাওয়া সব আমার কাছে। সো আমি মনে করি এই লাইফটাও অনেক বেশি দরকার ছিল, অ্যান্ড আই রিয়েলি ফিল প্রাউড যে আমার দুটা মেয়ে। আর আমি ওয়ারিশাকে নিয়ে কি বলবো, শি ইজ সুপার ট্যালেন্টেড অ্যান্ড শি ইজ সুপার ম্যাচিওর, বিকজ ও আমার লাইফের অবস্টাকল গুলো দেখে দেখে আসছে, এবং শি ডাজেন্ট অ্যালাউ এনিবাডি টু ডিসরেসপেক্ট মি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। এত 11 বছর একটা ছোট বাচ্চা, আমার মনে হয় না আমি আমার 11 বছরে এত ম্যাচিওর ছিলাম, আমার মেয়ে যেরকম ম্যাচিওর। তুমি তুমি তোমার মেয়েদের জীবনে কি চাও না যা তোমার জীবনে এসেছিল? কোন ঘটনা ঘটুক তোমার মেয়েদের জীবনে আমার মেয়েদের জীবনে, হ্যাঁ আমি চাও তো না যা তোমার জীবনে ঘটুক? হ্যাঁ অফকোর্স আমি বলি, আমার আমার বাবা আসলে আমাকে অসম্ভব ভালোবাসে, আমার মাও, আমি আসলে তাদের যখন ক্যারিয়ারে বিজি হয়ে যাই, আমার রাত হতো শুটিং আসতে থেকে রাত হতো, এসে এই নিয়ে বাসায় অনেক বকাবাজি হতেন এভরিদিন, তো একটা একটা পর্যায়ে আমি রিয়েলাইজ করি আসলে তারা তো এটা বোঝার কথা না, মানে আমার একদিন একটা মনে আছে, এই গল্পটা আমার বলতেই হবে, আমি ইউটিসিতে শুটিং করি, তো বাবা জিজ্ঞেস করছে যে কখন আসবা তুমি, তা আমি বললাম যে লাইট রেডি হচ্ছে একটা সিন, তো বাবা থট একটা সিন মানে তো একটা সিনই, মানে একটা এক লাইনের ডায়লগের সিন, কিন্তু একটা সিনের যে মাস্টার থাকে, ওএস থাকে, ট্রলি শট থাকে, এগুলো তো বাবা জানে না, তো 2 ঘন্টা লাগলো ওই সেটটাই, মানে শুটটা শেষ হতে, বাবা আসার পর ভীষণ বকাবাজি করলো, তো বাবাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম যে এই এই হয়, তো এখন বুঝে। আমি যেটা করতে চাই যে আমি বাবার সাথে প্রায় আমি আলাপ করলে এটা বলি যে বাবা ওই সময় যদি একটু ঠিক করে কথা বলতাম তোমার সাথে, আজকে হয়তো অনেক কিছু আমার লাইফে হইতো না। তো আমার মেয়েদেরকে আমি একটা জিনিসই ওয়ারিশাকেও বলি যে মা যখনই যেটা হয় জাস্ট টেল মি, কাম টু মি, টেল মি, আই এম গোনা বি ইওর বেস্ট ফ্রেন্ড, আমি তোমার এমন মা হইতে চাই না যে তুমি ভয়ে তোমার সত্যি কথাটা বলতে পারবা না, বিকজ একটা বাচ্চার কিন্তু সবচেয়ে বড় আশ্রয়স্থল তার প্যারেন্টস, সত্যি কথা যেটা। তো ওয়ারিশাও ভেরি কমফোর্টেবল উইথ দ্য ফ্যাক্ট যে না আমার মাই, এবং আমি আর ও কিন্তু প্রায় হাইটেও প্রায় কাছাকাছি চলে আসছি, উই আর লাইক বেস্ট ফ্রেন্ডস নাও, সো অফকোর্স আমার মেয়েরা যেন আমাকে সবসময় পায়। আর এবং হ্যাঁ তোমার মেয়ে তো আর 2 বছর পর সে টিন এইজার হয়ে যাবে, টিনেজার হয়ে টিন যাবে, এইজে হ্যাঁ পড়ে যাবে। হ্যাঁ তো তোমার জন্য আসলে অনেক সুন্দর দিন অপেক্ষা করছে নিশ্চয়ই, আমি আমি মনে করি। তেমনি তোমার জীবনে যে এই যে অনেক প্রেম, অনেক প্রেমে পড়া, অনেক এই অনেক প্রেম অনেক আমার জীবনে, ইমোশনাল, তুমি তুমি তো অনেক অনেক মানুষের প্রেমে পড়ছো, এটা তো না রাইট? আমি না তুমি কথা বলতে পারো না, কোথায় প্রেম, আচ্ছা বলো নাম বলো আজকে।
দা নাম না, তুমি এত না প্রেম তুমি কেন বলোই না, করছো, আমি আজকে শুনতে চাই তোমার মুখ থেকে কয়টা প্রেম। এত ইমোশনাল কেন ছিল? একটা মেয়ের এত প্রেমে পড়তে হবে কেন? না আমার তো করা কি প্রেম উচিত? নাই, ঠিক, আমি তো সেটাই বললাম, অনেক তো প্রেম করি নাই। আমি তো বলতেছি তুমি আমাকে বলো কার কার সাথে প্রেম, এগুলো তারা কোথায়, আই ওয়ান্ট টু সি দেম। যে দুজনকে তুমি বিয়ে করছো তাদের দুজনকে তো প্রেম করে বিয়ে করছো, ঠিক না? ও আচ্ছা এই কথা। আচ্ছা প্রেম, সেক্ষেত্রে অনেক প্রেম মানে মানুষ ভাববে কি, আরে বাপরে তিনি না জানে কয়টা প্রেম, এখন দেখবো সমানে কমেন্ট আসবে, আরে বাপরে কয়টা প্রেম জয় ভাই বলেন তো। আচ্ছা প্রেম ভালোবাসাটা আমি মনে করি মানুষ হচ্ছে একটা সামাজিক জীব, আর মানুষের জীবনে সমাজ ছাড়া মানুষ কখনোই তার মানে আই ক্যানট সিস্টেম মাই সেলফ উইদাউট সোসাইটি, ইটস ট্রু। আবার এটাও ট্রু, সোসাইটি মাঝে মাঝে খুব ভুল ভুল জিনিস ইনপুট করে দেয় একটা লাইফের মধ্যে, এটাও সত্যি। তো ভালোবাসা ছাড়া একটা মানুষ কখনো থাকতে পারে কিনা আমার আইডিয়া নাই। তো আমার যখন দেখলাম যে আমার একটা সম্পর্কে আমি পারলাম না, বা আমি আমি আমার টিকলো না জিনিসটা, তখন তো অফকোর্স অনেকদিন পর হঠাৎ করে যদি একটা মানুষের ভালো মানুষই তোমার ভালো লাগে, ডেফিনেটলি ইউ ওয়ান্ট টু বি অর ইউ ওয়ান্ট টু বি অ্যারাউন্ড উইথ দ্য পার্সন, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। বিকজ আজকে আমার বিয়ে টিকে নাই তার মানে তো এই না যে আমার রাইট নাই কাউকে পছন্দ বা ভালো লাগার, তাই না? এটা তো কোনো মানে নেই। তাহলে তাহলে তো আমার বাচ্চারা ভাববে যে ভালোই বাসা যাবে না, মানে এটা কেমন কথা? আমি যদি এখন এই মেন্টালিটি ওদের উপর অ্যাডপ্ট করি যে না আমার লাইফের এরকম দুইটা ফেইলিওর রিলেশনশিপ আছে, তোমরা কিন্তু কোনোদিন কোনো ছেলেকে ভালোবাসো না, বা ছেলেরা কিন্তু এরকম হয়, আমি তো এটা করতে পারবো না। ওরা তো আসলে লাইফের লাইফে এগুলাও যে হয়, বিয়েটাও যেমন নর্মাল, ডিভোর্সটাও কিন্তু নর্মালি এরকম। কিন্তু আজকে আমরা স্ক্রিনে কাজ করি বলে হয়তো ডিভোর্স নিয়ে এত মাতামাতি, যাকে আমরা চিনি না তার ডিভোর্স নিয়ে তো আমরা একটা কথা বলি না, দ্যাটস দ্য মেইন থিং, তাই না? সো রাইট, কিন্তু মা বাবার সাথে যে তোমার দূরত্বটা তৈরি হয়েছিল, একটি সন্তানের যে মা বাবার গুরুত্ব এবং তাদের সাথে সম্পর্ক ঠিক রাখাটাও একটা ইবাদতের মতো এবং কঠিন অবশ্যই কাজ, অবশ্যই। সেটা হ্যাঁ আর আসলে কি, সেখানে তুমি ব্যর্থতার পরিচয় দিয়েছো। তুমি তো না শুধু আসলে সংসারই বল না, মা বাবার সাথেও ব্যর্থতার পরিচয় দিয়েছো। না, ইটস নট, আমি আমি একলা নিজেকে দোষী করতে পারবো না, কারণ হচ্ছে শুনো, যদি দোষী হতাম তাহলে তো ডিপ্রেশনে পড়ে সুইসাইড করে ফেলতাম এতদিনে, তো ইটস নট লাইক দ্যাট। মা বাবার সাইড থেকে বলবো যে আসলে আমাদের যে জায়গার একটা জায়গায় মিলিত হওয়ার যে কথাবার্তা হওয়ার যে জায়গাটা ছিল, তখন আমাদের দুইজনের মানে দুই সাইড থেকে আসলে ওই রেসলেস জিনিসটা কাজ করতো, যে আমরা চাইতাম না বুঝতে, মানে একদম অ্যাগ্রি করতাম না যে আমাদের কথা বলা উচিত বা কিছু। এখন আমার বিয়ের পরে আমি বাবা মার সঙ্গে থাকি না অনেক বছর, আমি বাবা মার বাসায় ব্যাক করি 2010-এ, আর বাসা ছাড়ি হচ্ছে 2005-এ। সো তোমার বুঝতে হবে এই সময়টা আমি বাবা মার সঙ্গে ছিলাম না, তো ওদের সাথে কমিউনিকেশন হবে কেমন করে? আর যখন আমি আমার বাসায় শুটিং করি তখন তো আমি শুটিংই করি, আর সে যেমন বললাম প্রতিদিন শুটিং, বুঝছো তো? সো ওই সময়টায় বাবার মা বুঝতে পারছিল না যে আসলে ও কি এটাই করবে নাকি ও আর কিছু করবে। যেমন তখন এমন হইতো যে বিয়ের কথাবার্তা চলতো, আর আমি বলতাম যে না এখন বিয়ের সাথে করবো না, প্রথম দিকের কথা বলছি আমি। তো দ্যাটস আ থিং। তো আসলে ব্যর্থ সন্তান কি যাই না, বাট এখন এখন আই স্পেয়ার আমরা অনেক ভালো হেলদি কনভার্সেশন করি। আর বাবার সাথে এই যে একটু আগে বাবার সাথে ফোনে আলাপ করলাম যে বাবা এরকম শো এখন যে হচ্ছে, হেলদি কনভার্সেশনটা হয় সেটা যদি সেই সময় সবাই হতো আমরা তাহলে আজকে কাজ করতাম। করতে পারতাম, হুম 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 অনেক থাকতে পারতাম, অবশ্যই আলোচনা করতে পারতাম, অবশ্যই তাহলে অবশ্যই আরো ভালো হতো না? তাহলে অবশ্যই এই ভালো হতো। বিষয়টি তো আমাদের একটা শিক্ষণীয় আছে যে সংসারে মা বাবা হোক সন্তান হোক হুম হুম সবাই সমস্যা সমাধান করে আগানো উচিত। সমস্যা হুম যদি আমরা জিয়ে রাখি সেই সমস্যা বিস্ফোরক হয়ে যেতে পারে, আর 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 করোনা ভাইরাস। সবচেয়ে বড়, হ্যাঁ করোনা ভাইরাসের মতো, আর সবচেয়ে বড় ব্যাপারটা ছিল কি, আমার আমি তো হিন্দু ফ্যামিলির, তো যে ধর্মের বাইরে গিয়ে বিয়ে করাটাও ছিল অনেক ওদের একটা বিরক্তির কারণ, মানে আমার প্যারেন্টসের দিক থেকে, মানে এটা আর হিন্দু কমিউনিটির যারা থাকে এদের ব্যাপারটা হয় কি, এরা খুবই নিজেদের ওরিয়েন্টেশনে থাকতে ভালোবাসে। এবং এই এই এটা শুধু আমি না, এটা যে কোনো মেয়ে বা ছেলে যদি অন্য ধর্মে গিয়ে বিয়ে করে তখন কিন্তু দে আর লাইক ইউ নো দে আর অ্যাকচুয়ালি আউট অফ দ্য সোসাইটি, মানে ওদের হিন্দুইজমের জায়গা থেকে। তো ওইটা একটা আসলে ওদেরকে আমি কষ্ট দেওয়াই বলতে পারো, যে হ্যাঁ আসলে একটা আমি যেমন সেম ঘটনাটা কিন্তু মুসলমানদের ক্ষেত্রেও হয়। এখন তাই হয়। তোমার কাছে আমার প্রশ্ন, এটা কি ঠিক যে যে ধর্মে আছে সেই ধর্মের ছেলে কি বিয়ে করা উচিত, নাকি স্বাধীনতা যাকে ভালোবাসা তাকে করা যায়? তোমার এক্সপিরিয়েন্স থেকে কি বলে, তুমি আচ্ছা কি শিখলে? তাহলে আমার একটা কথা বলতে হয়, আমার আমার দাদু, দাদুর নাম হচ্ছে জগদীশ চন্দ্র দত্ত, নেত্রকোনার, অনেকেই চিনে আমার দাদুকে। আমার দাদু ছিল
খুবই লিবারাল, ঠিক আছে? আমি যখন আমার ফার্স্ট বিয়েটা হয় না, ধর্মের বাইরে গিয়ে করি, বাবা তো খুব ভক্ত, কিন্তু আমার দাদু আমার মাথায় হাত দিয়ে, আমি নেত্রকোনায় গেলাম, আমার এক কাকার বিয়েতে আমি নেত্রকোনায় যাই, তখন দাদু বলতো যে দিদন এরকম আর যাই করো, কখনো অন্য ধর্মকে ছোট করবা না, আর যে ধর্মে গেছো ওই ধর্মকে রেসপেক্ট দিও, যে অনেক কিছু না জানতে পারো কিন্তু রেসপেক্ট দিও। তো আমি মনে করি আসলে ধর্ম কোনো ম্যাটার না, বুঝছো তো? এখন একটা ছেলে একটা মেয়ে যখন অন্য ধর্ম থেকে বিয়ে করে, খালি আমি একটা জিনিসই আমার চাওয়া তাদের কাছ থেকে, যে কখনো একজন আরেকজনের ধর্মকে একজন আরেকজনের লাইফে ইম্পোজ না করে দেওয়া, মানে ফোর্সফুলি যাতে কোনো কিছু না করতে দেওয়া, এটাই। আমি একটা কমেন্টস পড়ে নিই, আমাদের খুবই বিখ্যাত একজন নির্মাতা, আমাদের সবার প্রিয় চয়নিকা চৌধুরী বৌদি, তিনি বৌদি লিখেছেন, শ্রাবন্তী তিন্নি অনেক সুন্দর আর গুছানো কথা। আর নাজিম জয়, বাচ্চারা বড় হচ্ছে তাই সব প্রশ্ন পরিমিত হলে ভালো, তবে জয় তোমার অ্যাঙ্করিং ভালো হচ্ছে, তিন্নি আমার অনেক পছন্দের, তিন্নির ভুলগুলো শুধরে সুন্দর জীবনযাপন করছে, ভালো লাগছে। থ্যাংক ইউ বৌদি, আপনার বৌদি, থ্যাংক ইউ পরামর্শটা সো মাচ। অত্যন্ত যৌক্তিক এবং সুন্দর। আমরা আসলে তিন্নির সাথে যেভাবে কথা বলছি, আমি আসলে এত গভীর সম্পর্ক সেটা আপনিও জানেন, এবং তিন্নি সম্ভবত আপনার ডিরেকশনে একটি কাজ করেছিল শেষের দিকে, সেটা স্ক্রিপ্টটা আমার লেখা ছিল মায়া, এই এই মায়া, এই মায়া ইয়াস আমি ইয়াস, স্ক্রিপ্টটা লিখে দিয়েছিলাম, সেটাই তো এবং বললাম। সেই সময় একটি অসাধারণ নাটক হয়েছিল চয়নিকা চৌধুরীর পরিচালনায়, তিন্নি অপূর্ব, এই মায়া, কত সুন্দর একটা নাটক ছিল তিন্নি। অদ্ভুত সুন্দর। আর বৌদি এটার জন্য যা আমার পিছনে, মানে ও মাই গড, তিন্নি এই পড়বি, তিন্নি হ্যাঁ, এই আমি পড়বি। সাক্ষী ছিলাম তখন, তুমি সেটে আসলা, হ্যাঁ হ্যাঁ, আমরা আমার মানে এটা আসলে ইট ওয়াজ গোল্ডেন ডে, ঠিক আছে, এটা একটা ইট ইজ ট্রু, অন্যরকম বিষয় ছিল, ইট ইজ ট্রু। কাজটা তুমি এত সুন্দর করে করছো, বৌদি তো খুব ভালো নির্মাতা, আর এটা আমার তো অনেকদিন পরে অনেক করা, কিন্তু এই কারণে বৌদি বেশি যত্ন করে, মানে আমাকে একদম মানে পুতুলের মতো আমাকে সাজায় গুজায় সেটে নিয়ে, ইনফ্যাক্ট খাওয়া কি খাবি বলতো, ঠিক আছিস তো, আচ্ছা ঠিক আছে, এইভাবে নিজে বাসায় নিয়ে যাইতো, নিয়ে আসতো দিয়ে আসতো, এই অবস্থা ছিল তখন। অদ্ভুত বৌদির সুন্দর একটা, একটি বলে নেই, উনি উনি যখন যার সাথেই কাজ করেন তাকে অনেক অনেক যত্ন করেন, ওনার অবশ্যই, এই হ্যাঁ বিষয় খুবই প্রশংসনীয়, যে যখনই যার সাথে কাজ হয় উনি খুব ভালো একটি সম্পর্ক মেনটেন করে, এবং সেটি শুধু যে কাজের জন্য তা নয়, উনি ব্যক্তিগত ভাবে মানুষটাই খুব ইমোশনাল, এবং ইয়া ইয়া সেই ইমোশন খুবই অনেক ফ্যামিলি দিন কাজ ওরিয়েন্টেড। করে, হ্যাঁ যে কোনো কিছুতে সত্যি ছুটে যাওয়া, খবর নেয়া, এটা সত্যি চয়নিকা সত্যি চৌধুরীর ভিতরে এই ভালো গুণটা আমরা সবসময় দেখতে পাই। থ্যাংক থ্যাংক ইউ ইউ বৌদি বৌদি, আমাদের সাথে থাকবার জন্য। ইয়া তিনি এখন হচ্ছে যে অনেক কিছু জানিয়ে দিলাম, অনেক কিছু জানা হলো, আমাদের এখানে অনেক মানুষ, গণ্য মানুষ, গণ্যমান্য ব্যক্তিরা দেখছে এই লাইভটা, শিহাব শাহিন ভাই দেখছেন, শিহাব শাহিন ভাই শাহিন কি ভাই আপনাকে অবস্থা, সালাম, শাহিন আপনাকে সালাম, ইয়া অনেক ভালো লাগছে যে আপনি এই শোটা দেখছেন, এবং প্রায় 3,000 এখন মানুষ দেখছে জয়, আজকের একটা এই জিনিস, লাইভটা। একটা মেসেজ দিতে চাই শাহিন ভাইকে, দিতে পারি? অবশ্যই, শাহিন ভাই তোমার 14th August টু মাচ গুড, ভেরি নাইস, আই সোয়ার, শাইন ভাই অসম্ভব সুন্দর, এক্সিলেন্ট এক্সিলেন্ট স্ক্রিপ্ট রাইটার এন্ড ডিরেক্টর, ওরা ও ছুঁয়ে মাই দিলে গড, মন, এমন অসাধারণ একটি ছবি, আমার কাছে পরপর কিছু ছবি ভালো লেগেছে এত বেশি, যেমন ছুঁয়ে দিলে মন, তারপর পোড়া মন টু, এই ছবিগুলো অসাধারণ, মানে আমাদের দেশের ছবির পুরো কনসেপ্ট চেঞ্জ করে দেওয়ার মতো, খুবই সাধারণ বিষয়কে নিয়ে ওরা অসাধারণ প্রেজেন্টেশন, অসাধারণ। আমি হ্যাঁ রিয়েলি মুগ্ধ। যাই হোক, আরো কিছু কমেন্টস আমি পড়তে চাই, অনেকে লিখছে, মেয়ে হিসেবে তুমি অনেক বেশি সৌভাগ্যবতী, রনি আলম লিখেছে তিন্নিকে, কারণ তুমি উজ্জ্বল বিকাশ দত্তের মতো একজন সত্যিকারের ভদ্র ভালো মানুষের সন্তান, ও থ্যাংক তোমার ইউ, জন্য সে নিশ্চয়ই কমপ্লিমেন্ট। আমার বাবাকে চিনে তাই জন্য, থ্যাংক ইউ সো মাচ, ইট ইজ ট্রু। আর আমার বাবা, আমার বাবা অনেক দেখতেও সুন্দর, অবশ্যই সৌভাগ্যবতী আমি। তো আমরা আসলে তিন্নি তোমার সাথে যেই মুডে কথা বললাম সেই মুডে এখন আর তোমার সাথে ফান করতে ইচ্ছে করছে না, কিন্তু আমাদের সম্পর্কটা হচ্ছে একদম ফান, ফান মাস্তি, মজা, দুষ্টামি, একদম, এত বেশি তোমার সাথে সম্পর্ক, আসলেও বন্ধুত্ব কাকে বলে, কাকে বলে, ইটস ট্রু, যে তিন্নিকে পায়নি কো আর্টিস্ট হিসেবে কিংবা বন্ধু হিসেবে, সত্যিকারের বন্ধু হিসেবে যে তিন্নিকে পায়নি, আমি বলবো সে জীবনে বন্ধুই দেখেনি, কারণ আই তিন্নির লাভ ইউ, বন্ধুত্বের লেভেল, তিন্নির বন্ধুত্বের লেভেল একটি অসাধারণ জায়গা,
আমি সেটা বোঝাতে পারবো না, খালি একটি গল্প বলি আজকে মজার। And don't make me cry, আমি come on, don't make me cry. আমি গল্পটা শুরু করব, বাট গল্পটা শেষ করব আর তিন দিন। আমরা দুবাইতে গেলাম একটা শোতে, একটা পাশাপাশি রুমে আমি, শাকিব খান, সাব্বির, তিন্নি, পাশাপাশি রুমে। সেদিন রাত্রে আমরা কি করেছিলাম? আমি জয় সাব্বির যখন অডিয়েন্স দেখে বলে দিচ্ছি, আসলে আমরা এরকমই ভালো ফ্রেন্ড ছিলাম, আমি জয় সাব্বির যে সেটা থাকবো, এই সেটা বান্দরামি হবে না, মানে এটা ব্যাপার, এটা মানে এটা ইসের বাইরে, এটা ধারণার বাইরে, যেটা কেন ওরা ভদ্র কেন, ওরা ঠিকঠাক হয়ে আছে কেন, এরকম আমরা সিনের সিরিয়াস সিনে সিন করতাম, আবার নর্মাল হয়ে যেতাম এরকম। তো আমি সাব্বির আর জয়ের একটা একটা মিশন ছিল, ওই মিশনে আমরা আসলে সাকসেসফুল হই, লাস্টে করিডোরে দৌড়াদৌড়ি করতেছিলাম, দ্যাটস ইট, এটা বলা যাবে না দোস্ত। কিন্তু ওই করিডোরে সাব্বিরের কি সিচুয়েশন ছিল, এই চুপ, সাব্বিরের পোশাক কি ছিল, অনেক ভালো লাগলো, অনেক সময় ধরে কথা বললাম, আমার অনেক ভালো লাগলো। হীরাফুল নাটকের কথা মনে আছে? হীরাফুল অবশ্যই, সেলিম আলদিন স্যারের লেখা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসাধারণ একটি নাটক, তাহের শিপন ভাই ডিরেকশন, আফজাল ভাই প্রোডাকশন, তুমি আমি সজল, আমি গরিব অসহায় ছেলে, তুমি আমাকে ভালোবাসো, সজল বড়লোকের ছেলে, কি সুন্দর ত্রিভুজ প্রেমের গল্প। আর আমি আশ্রিতা, বিটিভি প্রোডাকশন ছিল, আর কি কঠিন কঠিন ডায়লগ আমার, কোন ভাষায় মনে আছে? আসলে অনেক কিছু ছিল, ওরে বাবা রে বাবা, কি কঠিন কঠিন ডায়লগ, তুমি জানো ভাষা এই সে সজল জানো এখন আমার সাথে কন্ট্যাক্ট, মানে সব সময় কন্ট্যাক্ট রাখছে সজল, আমার সজল হচ্ছে আমার ভালো করছে, অনেক ভালো জায়গায় গেছে ক্যারিয়ার নিয়ে, ইয়া ভেরি নাইস, অনেক সেই সেই সজল যখন আমাদের সাথে কাজ শুরু করছে তখন সে নিউকামার ছিল, ইয়া ইয়া ইয়া, একদম নিউকামার, তারপরে সে একদম ডমিনেট করছে একটা সময় মিডিয়াতে, ভালো কাজ করছে, ইয়া ইয়া। তিনি এখন তোমার মুখে চারটি লাইন গান শুনি, তারপরে কিছু কথা বলে, শেষ করা যাবে না, বুঝছো, এটা অন্য হিসাব, গানটা গা, হ্যালো, গানটা গা দোস্ত, হ্যালো, শুনতে পাচ্ছ, শুনতেছিস? আমি শুনছি, তুমি শুনছো তিন্নি? আমি শুনতে পাচ্ছি না, কিন্তু শুনতে পাচ্ছ না, একবার বের হয়ে আবার আসো, আমি কি বের হয়ে আরেকবার আসি তাহলে? হ্যাঁ বের হয়ে আসো, হ্যালো, হ্যাঁ, এটা সুন্দর গান গা, আচ্ছা গাচ্ছি, আমার গানটাই গাচ্ছি তাহলে। স্বপ্নগুলো সত্যি হবে যেন মনিতে ও কি দেয়, শিশির ভেজা ইমুটাই আমার, লুকো চুরি খেলে নীলিমায়, যেন স্বপ্নে হারাই আমি স্বপ্ন কুড়াই হৃদয়ে সুখের অনুরণ, ভাবে মন অকারণ সারাক্ষণ, অনুভবে সুখের আলোড়ন, স্বপ্নগুলো সত্যি হবে যেন মনেতে ও কি দেয়, শিশির ভেজা এই মুটায় আমার, লুকো চুরি খেলে নীলিমায়, যেন স্বপ্নে হারাই
আমি স্বপ্ন কুড়াই হৃদয়ে সুখের অনুরণ, ভাবে মন অকারণ সারাক্ষণ, অনুভবে সুখের আলোড়ন। দান তাহলে তো আমি দেবো। আমিও দিলাম গান দিয়ে খুশি। আমি ভাই আমি তোমার আসলে সাথে আমি আসছি। আসলে আমি আসলে মুগ্ধ হয়ে গেছিলাম, মানে ও অন্য মনে চলে গেছিলাম। উফ রে আমার বন্ধু, তুমি আমার কোনো প্রশ্নে আমার কোনো প্রশ্নে তুমি কোনো কষ্ট পাও নাই তো? বন্ধু এখন একটা সত্যি কথা বলবো, বলো। পার্সিয়ালি হয়ে গেছে আজকে, সেটা পার্সিয়ালি মানে তুমি একদম আমার জয় হয়ে আমার সাথে কথা বলছো, বুঝছো তো? আই সোয়ার, অনেকে কমেন্টস করছে যে আমি এত পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করে তোমাকে কেন বিব্রত করছি, বাট আমার মনে হয় না। না বরং বরং মনে হলো যে তোমার সাথেই আমি এত কমফোর্টেবলি কথা বলে উত্তর মনে হয় দিতে পারলাম। ইটস ওকে, ইটস পার্ট অফ লাইফ জয়, ইট ইজ মানে তুমি আমি যদি এটা নিয়ে বদার্ড হই যে আমরা কথা, হ্যাঁ যতটুকু বলা যায় ততটুকুই তো বলবো আমরা, তাই না? তারপর তো অফকোর্স আজকে আমরা লাইভে এত বারবার এখানে একটা হ্যাঁ ঠিক ইয়ে আছে, আসছে। বলো বলো, তিনি আছো? অনেক কমেন্টস, অনেক শফিক এস কে বলছেন জয় ভাই আপনি আমার মেসেজটা দেবেন, আমি ওনাকে অনেক পছন্দ করি ভাই প্লিজ। শফিক এস কে ভাই আপনার মেসেজটা আমি তিনিকে দিয়ে দিলাম, কারণ সরি, শাহরিয়ার নাজিম জয় শোতে কিছুক্ষণ পরেই এই শোটি পাওয়া যাবে। এস কে অনেকে তোমাকে অনেক পছন্দ করে, শফিক এস কে লিখেছে জয় ভাই আমার মেসেজটা আপনি ওনাকে দিবেন যে আমি অনেক পছন্দ করি। থ্যাংক ইউ ভাইয়া, আমার জন্য সবাই তিনি আসলে আমার দোয়া অনেক করবেন। পছন্দের অভিনেত্রী, সবাই বলছে পছন্দের অভিনেত্রী, সবাই মনে রেখেছে তোমাকে। তিন্নি দিদি ভাবে মন অকারণ আর আমায় ডেকো না গানটা করো, ভাবে একজন মন তো গেয়ে ফেলেছি তো, গেয়ে ফেলেছি। এটা না আমায় দেখো না ফেরানো যাবে। এটি একটুখানি জানি, আচ্ছা ঠিক করে। আমায় দেখো না ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কোলায় ফেরে না, আমায় দেখো না ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কোলায় ফেরে না। এতটুকুই আজকে, আরেকদিন জয় প্রোগ্রামে পুরো গান শোনাবো। এই গানটা শোনার পর হ্যাঁ আমি দর্শককে একটু সুযোগও দিতে চাই না, আমি এখানে খুবই পার্শিয়ালিটি করতে চাই আমার ক্যারিয়ারের জন্য, যে তিন্নির মুখ থেকে আর কোনো আওয়াজ আমি শুনবো না এই শোতে। তিন্নি এই গানটির পর আর কোনো কথাই হবে না ওকে ওকে, স্ক্রিনে। থ্যাংক ইউ বাই, ভেরি মাচ, ভালো থেকো, লাভ ইউ জীবনের দোস্ত, গল্পে আসবে লাভ ইউ পথে দোস্ত, অনেক। থ্যাংক ইউ ফর কলিং মি।